আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেমন আছেন সবাই? আজকে আমি যাচ্ছি বাজার করতে। তো আমার পাশে থেকে প্রায় 45 মিনিটের ড্রাইভ করে আমাকে বাজার করতে হয়। ওখানে ইন্ডিয়ানদের স্টোর আছে, সেখানে গিয়ে আমাদের যত প্রয়োজনীয় জিনিস ওখান থেকে কেনাকাটা করতে হয়। এখানে আশেপাশে আছে, তবে ওখান থেকে কিনলে আমাদের দেশীয় যে আইটেম গুলো সেগুলো আমরা কিনতে পারি। তো চলুন কিভাবে আমরা আমাদের জিনিসগুলো কিনি সেটা আমি আপনাদেরকে দেখাবো। যেহেতু 45 মিনিটের ড্রাইভ, তো যাত্রা পথে একটা কফি নিয়ে নিই, ডান কিনে যাব। এখানে ডান কিন একটা ভালো কফি শপ, তো ওখানে গিয়ে এক কাপ কফি নিব। আমি এখন ডান কিনে প্রবেশ করতেছি। ডান কিনে ড্রাইভ থ্রু থেকে আমি কফিটা কিনব। Hi, how are you? তো কফিটা কিনলাম, দেখি কফিটা কেমন হয়েছে, ওরা কেমন কফি বানাইছে। Not bad. এখান থেকে দুইটা রোড আছে, দুই ধরনের, একটাকে বলা হয় এক্সপ্রেস আর একটাকে বলা হয় লোকাল, যেখান থেকে সমস্ত ধরনের এক্সিট গুলো আছে। আমরা এখন সেই গার্ডেন স্ট্রিট পার্ক হয়ে বলে দেখেন এখানে উঠেছি। এখান থেকে আরো প্রায় আমাকে 35 মিনিট ড্রাইভ করতে হবে এবং স্পিড লিমিট 65 এ ধরনের। আমি সর্বোচ্চ 70-75 চালাইতে পারবো। তো আর কি যেতে থাকি, যেতে যেতে অনেক কিছু দেখা হবে আশা করি। রোড গুলোর ভিউ আসলে অনেক সুন্দর, সেটা আপনার ক্যামেরায় দেখতেই পাচ্ছেন। এখানে একই রাস্তা কিন্তু দুটা ভাগ, এটা একটা এক্সপ্রেস করে রেখেছে আর একটা লোকাল, যেটা আমরা ডাইরেক্ট বাস, যেটাকে আমরা বাংলাদেশে যেটা আমরা বলে থাকি যে ডাইরেক্ট রোড, আর একটা হলো লোকাল রোড, মানে লোকালে যা বিভিন্ন জায়গায় জায়গায় থামে, এরকম বিষয়টা আর কি। আমি আমার গন্তব্যের খুব কাছাকাছি চলে এসেছি, ট্রাফিক সিগন্যালে দাঁড়ানো, আর মাত্র একটা টার্ন বাকি, এই মোড়টা নিলেই আমি আমার গন্তব্যে পৌঁছে যাব। আমি এখন আমার গন্তব্যে। পিছনে যে স্টোরটা দেখতে পাচ্ছেন সেটার নাম সবজি মান্ডি, এটা একটা ইন্ডিয়ান স্টোর। এখানে বেশিরভাগ যারা আছে তারা সবাই ইন্ডিয়ান ওনার, ইন্ডিয়ানরাই এটাকে মেনটেন করে, আর আশেপাশে বেশিরভাগ ইন্ডিয়ানরাই থাকে। এখানে বাজার যারা করে তারা বাংলাদেশি, পাকিস্তানি, ইন্ডিয়ানরাই বাজার করে, বেশিরভাগ মানুষই ইন্ডিয়ানই এর আশেপাশে থাকে। তো চলুন ভিতরে যাই। ভেতরে প্রবেশের জন্য হাঁটা শুরু করলাম। প্রবেশের পূর্বে একটি কার্ট নিয়ে নিলাম, যাতে যা বাজার করব তা বাইরে খুব সহজে নিয়ে আসা যায়। ভেতরে আমি এটা রাইসের কর্নার, বিভিন্ন ধরনের চাল এখানে আছে, প্রায় সবগুলো ইন্ডিয়া থেকেই আসা। এটা ডাল, চানাচুর, বিস্কুট, এটা আটার সাইড, বিভিন্ন ধরনের আটা এখানে আছে, বিভিন্ন ধরনের মশলা, মিষ্টি, লাড্ডু, সাথে জিলাপিও আছে, বিভিন্ন ধরনের ফল এখানে পাওয়া যায়। আম, এই আমগুলো বেশিরভাগই মেক্সিকো থেকে আসা। বিভিন্ন ধরনের সবজি আছে এখানে, মিষ্টি আলু, গোল আলু, হলুদ, বাঁধাকপি, গাজর, লেবু, অনেক ধরনের সবজি আছে এখানে, বরবটি,
পটল, সিম, করলা, কাঁচা মরিচ, অনেক ধরনের মরিচ বিভিন্ন কোয়ালিটির, কাঁচা আম, কাঁচা পেঁপে, কাঁচা কলা। আমি যা নিলাম তার মধ্যে ঢ্যাঁড়স, কাঁচা মরিচ, পটল, কাঁচা পেঁপে, কাঁচা কলা, 2 টুকরো পাকা কাঁঠাল এবং সেমাই। সব কিছু নিয়ে শেষ করে আমি কাউন্টারে চলে এসেছি, স্ক্যানিং হচ্ছে। স্ক্যানিং শেষ হলে আমি পে করছি। টোটাল 1 মাসের বাজার আমি করে নিলাম, তো 1 মাসের ভিতরে হয়তো আমি এখানে আসা হবে না যদি আর কখনো কিছু প্রয়োজন হয়। তো এভাবেই সাধারণত এখানে আমি এসে থাকি 1 মাসে 1 বার, এসে সবজি বা বিভিন্ন ধরনের যা জিনিস লাগে। এই ছিল আজকের বাজার। এখানে এখন আমি আবার যাব। চিকেন পাওয়া যায়, গোস্ত পাওয়া যায়, নিয়ে দিয়েছে ওখানে গিয়ে দেখবো যে কিরকম গোস্তের দাম। তবে একটা বিষয় হলো যে সবচেয়ে দাম খেতে বেড়ে গেছে। তো চলুন তাহলে চিকেনের বাজারটা দেখে আসি। সবজির বাজার শেষ করে আমি এখন মাছ মাংসের দোকানে ছোট ছোট প্যাকেটে মাছ, যেগুলো বেশিরভাগই বাংলাদেশ থেকে এসেছে, এছাড়াও অন্যান্য দেশ থেকেও এসেছে। মুরগির মাংস, খাসির মাংস এবং গরুর মাংস এখানে পাওয়া যায়। আজকে গরুর মাংস নেই, তো আমি মুরগির মাংস এবং খাসির মাংস নিয়েছি। সব কিছু নেওয়ার পর পে করছি। এখানে পে করা শেষ হয়ে গেলে আমি খাবারের দোকানে যাব, সেখান থেকে কিছু খাবার কিনব। খাবারের দোকানে চলে এসেছি, মেনু দেখছি কি খাবার নেওয়া যায়। এখানে বিভিন্ন ধরনের খাবার পাওয়া যায়, এগুলো সবই পাকিস্তানিদের খাবার। এই স্টোরটা মূলত পাকিস্তানিদের দ্বারাই পরিচালিত হয়। এখানে মিষ্টিও পাওয়া যায়, বিভিন্ন ধরনের মিষ্টি আছে, মিষ্টিগুলো অনেক সুস্বাদু। আমি এখান থেকে কিছু মিষ্টি নিলাম এবং খাবার কিনে নিলাম। সব আমার বাজার শেষ। এখানে গোশত কিনেছি, সবজি কিনেছি এবং কিছু খাবারও কিনে নিয়েছি খাওয়ার জন্য রাতে। আজকের মতো এখানেই বাজার শেষ করলাম। ভিডিওটি আপনারা দেখলেন, যদি ভালো লাগে শেয়ার দিবেন, লাইক দিবেন। সো আজকের মতো এখানেই, আবার দেখা হবে ইনশাআল্লাহ।